সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো এর জানাজা পড়ার জন্য তো এলাকায় যে জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত তার ইবাদত বন্দেগী কি রকম ছিল তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত তো বলছে না সাধারণ ছিল তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়াতে বলতেছিলেন আল্লাহি হাদা হুয়া এটাই ওইটা এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই মেরে দোস্ত আমরা চলে যাব সবাই চলে যাব দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন আসেন সুযোগ এখনো হাতের নাগালে আছে যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি মনে প্রাণে গড়ি আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি একটা এরকম সম্পর্ক গড়ি আল্লাহুম্মা লাকাল হাম কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبني لكل امرئ منهم شأن يغني
وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون، تبعثون كما تستيقظون، وتحاسبون بما تعملون. أو كما قال عليه الصلاة والسلام: উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা শুনলাম বা যা শুনব এর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চির সত্য কথা এটাই, মানুষ মরতে দেরি, দুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হতে দেরি হবে না। যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে, একটু আওয়াজ কম, বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয়, কেননা দিনই মাহফিল তো, শোরগুল হলে কথা বুঝে আসবে না। তো যেটা বলতেছিলাম, আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের বর্তমান, কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়। মানুষ বড় করে ভাবেও, আবার বড় করে বলেও, আবার বড় করে প্রচারও করে প্রসারও করে, কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না। একটু ধ্যান দিয়া শুনতে হবে, কিন্তু তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। যেই বাড়িতেই মৃত্যু হোক, চারজন ফেরেশতা আসে, বড় লক্ষণীয় বিষয়, কিন্তু চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইস্তেগাল, এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়াল অবাল, সমস্ত ঘাটি এর সামনে, ঘাটি বোঝেন তো, সমস্ত ঘাটি এর সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ খবর নিবে না। আর এটাই চিরাচরিত সত্য, কবরে রাইখা আসে বটে, কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটল বা কি ঘটতেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে জাহা বাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া, এই ছোট জীবনটায় যা কিছু অর্জন করছিল, চাই সেটা দোকান রূপে হোক, কায় কারবার রূপে হোক, চাই মেল ফ্যাক্টরি রূপে হোক, চাই অফিস আদালত রূপে হোক, চাই চাকরি বাকরি রূপে হোক, চাই খেত খামার রূপে হোক, যেই রূপেই হোক অর্জন, শিক্ষা দীক্ষা হোক, সব হাত ছাড়া। বাকিয়াতিল আমাল, এই ব্যক্তির সাথে শুধু আমল আছে, ইনকানা খায়রা, যদি আমলগুলা ভালো হয়,
যদি আমলগুলো ভালো হয় তাহলে ভালোর কোনো সীমা থাকবে না। যদি আমলগুলো ভালো হয় তাহলে ভালোর কোনো সীমা থাকবে না। মৌলানা আপনাদেরকে জান্নাত শোনাইতেছিল, এটা তো আমলের বিনিময়ে মিলবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ বলেন, সত্য তো? রাগ হয়ে যাবে মনে হয়। পুরান ডাকার বাড়ি আর কত বড়, ঠিক না? কি দেড় দুই মাইল এক একটা, পঞ্চাশ ষাট কাঠার, বিশ তিরিশ কাঠার। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। কত? হ্যাঁ হ্যাঁ আমি দেখাইতেছি, ওটা আবার চার দিয়া পূরণ দিতে হবে, তাইলে স্কোয়ার ফিট বাহির হবে, স্কোয়ার বাহির হবে, স্কোয়ার। ওটাকে আবার 1.6 দিয়া পূরণ দিলে কিলোমিটার বাহির হবে। বাড়িতে যেয়ে পূরণ দিয়া দেখেন তো তৃতীয় ফেরেশতা বলবে যে সব হাত ছাড়া, শুধু আমল সাথে, ভালো হলে ভালোর কোনো অন্ত নাই। কি নাই? অন্ত বোঝেন তো? ভালোর কোনো শেষ নাই, সীমা নাই। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল সবচেয়ে ছোট বাড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা এর চেয়ে বড়টা পাব ইনশা আল্লাহ। আরে বলেন না ইনশা আল্লাহ, আমরা এর চেয়ে বড়টা পাব। তো ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে ভালো কত। খোদা না খাস্তা যদি খারাপ হলো তাইলে এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো। জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয় তো সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে, ওর ভয়াবহতা দেখা। আমি 4 বার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা ইয়ামানে আছে। আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে, শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহর রসুল বলছে দুনিয়ার যত বড় শিব তুমি এটার ভিতর দিয়া চালাইতে চাও চালাইতে পারবে, কোথাও বাজবে না ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, ভালোর যেরকম অন্ত নাই খারাপেরও কোনো অন্ত নাই। জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পড়বে, পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। আমাগো বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে, আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই, আর প্রতি বছর বাড়তেছে, আল্লাহ জানে সামনে যায় আমাকে রোডেই থাকতে হয় কিনা। কেননা পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকমু তো থাকমু কই? জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই,
আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায়া পাঠাবে, কুদরত দিয়া বানাবে। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। আলোর এই আলো না, যে আলো দেখতেছেন আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়া। মনে হয় বুঝাইতে পারি না, এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না, এটাকে জানি কি লাইট বলে, এলইডি লাইটের আলো দিয়া বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। তো বালোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা, আর খারাপ যদি হয় তারও কোনো, চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে, ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে। বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না, কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমাকে মুসলমান হিসাবে, বিবেকমান বুদ্ধি দাঁড়ানো বিশ্বাস করি বিদায়, আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে। মা বাপ ভাই বোন তো দূরে সরবে, সরবে আত্মীয় স্বজন সরবে, সবাই সরা যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা আমার থেকে এক সেকেন্ডের জন্য সরবে না, এক সেকেন্ডের জন্য সরবে না, বরং জান্নাতে ঢুকানো পর্যন্ত আমাকে চতুর্দিক থেকে পাহারা দিতে থাকবে, সহযোগিতা করতে থাকবে, প্রতিরোধ তৈরি করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে। একটা দেখাই, তার ভিতরে একটা হলো ফজরের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজই, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যেটা এটা হলো দুই ওয়াক্ত নামাজ, ফজর আর আসর। বরং আরেক ওয়াক্ত হাদিসের আলোকে এশার নামাজ। নামাজ আমার থেকে কখনো বিচ্ছেদ হবে না, এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরা যারা কষ্ট হইলেও দোকানে বসেও নামাজ পড়া নাই, মার্কেটে বইও পড়া নাই, অফিসে বসেও পড়া নাই, আদালতে বসেও পড়া নাই, চেম্বারে বসেও পড়া নাই। বহু ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রুগীকে বইলা দেয় একটু বসেন আমি নামাজটা পড়া নেই। না নাই আছে এরকম ডাক্তার দেখছেন? হ্যাঁ, এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না। আল্লাহ রসুল বলছেন মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে আল্লাহও তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? সত্য তো? মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলেই আসা যাওয়া করে, হাদিসে আছে
তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো না, একে ইমানদার হিসাবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো, একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহর রসুল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মহব্বত করেন, ডেলি সকালে বিকালে শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালো বাসতেছি, এতটুক করেন। কি এতটুক কি কঠিন? এক পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন, পড়া কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ করবে না। মান জালাহু আমামাহু, যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে, কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না। কেন না, হাদিসের শব্দ হল কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়া যাবে। কাদাহু বুঝেন, একজনে যাইতে চায় না, আপনি টানতে টানতে নিয়ে গেলেন, বেটা যাবি না কে, ঠিক না? কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না, কোরআনওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না। যাদের কাছে কোরআন হাদিস আছে, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন না, বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জান্না কিয়ামতের দিন হাফেজ দশ জন নিয়ে যাবে, কয়জন? বাংলাদেশে বহুত কম ঘর আছে যেই ঘরে হাফেজ আছে, মা বাবা মিল্লা, মা বাবা দুইজন আর ভাই বোন আটজন, এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে, নাই বললেই চলে, বর্তমানে নাই। কি কারো ঘরে আছে আটটা সন্তান আর আপনারা দুইজন? কি হুজুরের বাড়িতে আছে নাকি? হুজুরের কারো ঘরে নেই, ও দশজনকে জান্নাতে নিয়ে যাবে, কয়জনকে? নিজেকে ব্যতীত আরো দশজন। কাদেরকে নিয়ে যাবে? কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এদের দশজনকে নিয়ে যাবে। তাহলে কোরআনওয়ালার সম্পর্ক লাভ দিবে না দিবে না? হ্যাঁ ও মেরে দোস্ত, আমরা তো দুনিয়াওয়ালাদের সাথে সম্পর্ক করতে চাই, তো কোরআনওয়ালাদের সম্পর্ক অটুট। একজন আলেম চারশো জনকে নিয়ে যাবে, চারশো জন, কয়জন? চার শত জন নিয়ে যাবে। বলেন কার ফ্যামিলিতে চার শত জন লোক আছে? ও তো পুরা গোষ্ঠীকে গোষ্ঠী নিয়ে যাবে, চার শত জন নিয়ে যাবে। তো দু চারটা দেখাইলাম, রমজানের সম্পর্ক অটুট, রমজানের সম্পর্ক অটুট, রোজার সম্পর্ক, যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে
ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে, রোজা ওকে জান্নাতে নিয়া ছাড়বে। এরকম আরো শত জিনিস আছে যে সম্পর্কগুলা অটুট। আমি এটা বলবো না আপনাদেরকে যে সবগুলার সাথে আপনি সম্পর্ক জোড়েন, পারলে তো ভালো কথা, কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবার সাথে সবগুলার সাথে সম্পর্ক জোড়বে, এরকম হয় না। কিন্তু এমন যেন না হয় যে আমার একটার সাথেও সম্পর্ক নেই, এটা যেন না হয়। আপনি একটার সাথে সম্পর্ক জোড়েন মনে প্রাণে, একটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর ছাত্র ছিলেন, তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো এর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যেয়ে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার এবাদত বন্দিগী কীরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাস করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাস করছে লোকটা কি আমল করত, তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপনভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল, বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা, এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়াই। মেরে দোস্ত আমরা চলে যাব, সবাই চলে যাব, দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না ঘটে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? ডাকায়ের এত লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লগে এত লাড দেখাও কে লেগা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি
محبت ঠিক না উম্মত তো সবই কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় বড় ভালোবাসার উম্মত কতটুক এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোনো স্তর নাই এতটুক ভালোবাসার উম্মত আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে আচ্ছা বলেন তো যে সবাই শেষে খায় ও কি নিয়া বসে মনে হয় বুঝাইতে পারে ঘরে সবাই শেষে যে খায় সে কি নিয়া বসে পাতিলা নিয়া বসে আর তো কেউ নাই ঠিক না কি পাতিল লয়া বসে আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে কারণ আমাদের পরে তো উম্মত নাই আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে এই উম্মত বড় ভালোবাসার উম্মত বড় ভালোবাসার উম্মত বড় ভালোবাসার উম্মত এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে কি ছোট ছোট সম্পর্কে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে একটা হাদিস দেখাই গরম তো এখনো শুরু হয় নাই ঠিক না এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে ঠিক না ঝাড় রাখা থাকে ঝাড় ঠিক না প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গেলাস খায়া চলে গেল ঠিক না তেমন কিছু বলে না বলে নাকি তো কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয় তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল আজকে বদলার দিন অরে ধরো তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা কয় কিসের তা আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল তুমি আরে তোরে তো চিনি না বেটা আবার কবে খাইলাম চিনি তো না কবে খাইলাম তা আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে তো চিত্র দেখা ওর মনে উঠবে হ্যাঁ খুব পিপাসিত ছিলাম গরম অনেক ছিল খায়া তো ফেলছি তোর মনে উঠবে তখন বলবে বদলা দিয়া যাও চলো আল্লাহর কাছে নিয়া যাবে আল্লাহর কাছে আল্লাহ বলবে বদলা দাও বদলা দাও তো বলবে আল্লাহ আপনার মেহরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি আমি আর বদলা কোত্থেকে দিব তা আল্লাহ বলবে ঠিক আছে তাইলে তুমি তোমার ভাইয়ের হাত ধরো তো হাত ধরবে তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম লাডলা উম্মত লাডলা পুরো ভালোবাসার পাতিল দিয়ে দিছেন এই জন্য আসেন যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি ওগুলা শিখি আল্লাহ রাস্তা দিয়া দিছেন হ্যাঁ মানুষের পছন্দ অপছন্দ থাকে আপনি তাবলিগে যে শিখতে পারেন না এটা আপনার পছন্দ না আমার কোনো বিরোধ নাই তাহলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যে শিখেন ওইখানেও আপনার ভালো লাগে না তাহলে হক্কানি আলেমদের কাছে যে শিখেন হক্কানি আলেম তো আছে না নাই এদের কাছে বসে শিখেন লম্বা শিকার তো দরকার নাই এক দুটা শিখেন
এটাকে মনে প্রাণে ধরে রাখেন, আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ। আপনারও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই উম্মত। কেন না এটা ভালোবাসার উম্মত, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলে দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়েন। যুবকদেরকেও বলবো জোড়ো, মৌত কখন আসবে কেউ জানে না। দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই, শুধু বাচ্চার পাগল, বাকি যুবক তোমাকে আমাকে এই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো, কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে। যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন, আর যদি বিতাড়িত করে দিলেন তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। কেননা যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ, তো উনি কয়েকদিন পরপরই সুদানে যেতেন। তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হজরত আপনি কয়েকদিন পরপর সুদান আসেন কেন? তাবলিগের বহুত বড় মুরব্বী, উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইকে, ইলিয়াস রহমতুল্লাহ আলের সাথী। তো উনি বলতেন কি যে শোনো, আমি সুদানে আসি, দরিয়ায় নীল হইল জান্নাতের নদী, আমি আসি এইখানে গোসল করতে আর প্যাট বোড়া পানি খেতে। সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর প্যাট বোড়া পানি খাওয়া, কয় জান্নাতের নদী তো, খাইয়া আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেই প্যাটে জান্নাতের নদীর পানি গেল ওই প্যাট যেন দুযোগে না যায়, ওই প্যাট যেন দুযোগে না যায়। ঠিক তদ্রূপ হাউজে কাউসার যার প্যাটে যাবে কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে দেবে। এই জন্য মেরে দোস্ত আসেন, শিখি যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে, সর্বঘাটিতে সর্বঘাটিতে আমাদেরকে সামলায় নিবে, পার করায় নিবে, আগে বাড়ায় নিবে, পাহারা দিয়া নিবে। কসম খোদা পাহারা দিয়া নিবে। ছোট ছোট আমল আছে, ছোট ছোট, এতগুলা তো বলা যাবে না, এই জন্য আমাদেরকে শিখতে হবে। আমি রাস্তা দেখাইলাম, আপনি যদি তাবলিগে যেয়ে পারেন ওইখানে শিখেন, যদি আপনার মন না চায় ভালো না লাগে তো আল্লাহওয়ালাদের দরবারে যেয়ে শিখেন, ওইখানেও যদি আপনার ভালো না লাগে তাইলে হক্কানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে, হাতের নাগালে আছে, এদের কাছ থেকে শিখেন। যে হুজুর আমাকে দুই চারটা শিখায় দেন, আর এই দুই চারটাকে মনে প্রাণে ভালোবাসা জীবন ভর এটাকে সঙ্গী বানায় রাখেন। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা তো? বিলকুল।
সামনে রমজান আসতেছে, শাবানের আজকে দ্বিতীয় তারিখ হয়ে গেল। রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিয়েছেন, রমজান মাস এই উম্মতের পুরস্কার গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আবার সাজায়া দিয়েছেন, কি সাজায়া দিয়েছেন? ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায়, এক রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদর। আল্লাহ সাজায়া দিয়েছেন, কেমন সাজাইছেন দুই একটা দেখেন। রমজানের যেই তসবি আপনি পড়বেন এটা এক লাখ লেখা হবে, একবার পড়লে এক লাখ, একবার পড়লে এক হাজার, একবার পড়লে, একবার পড়লে কালেমা সত্তর বার পড়লে, দুরুজ সত্তর বার পড়লে, একশো বার পড়লে। আরে মিয়া গাঁটটি কত বড় করবেন, করেন না? কত বড় করবেন গাঁটটি, করেন না? একবার ইয়াসিন পড়বেন কত? রমজানের বাইরেই তো দশ খতম, রমজানে যদি এক হাজার গুণ বাড়ে তো কত হইল? কত? ম্যাথমেটিক্স ঠিক আছে তো? একবার পড়লে দশ খতম, আর এক হাজার গুণ বাড়লে কত হইল? দূরমিয়া দশ হাজার হইল। ম্যাথমেটিক্স এদি আপনারা আমার চেয়ে কাঁচা। একবার সুরা ইয়াসিন পড়বেন দশ হাজার কোরআন খতমের সওয়াব। বাবারে এক হাজার দেন না, মায়েরে এক হাজার দেন না, দেখা যাবে আপনি এক হাজার কোরআন খতম দিছেন, কোরআন খতম উইরা যায়া মা বাবারে এমন ল্যাপটা ধরছে আজাব কয়। আমি জান আজাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আজাব বলবে ছাইরা দে মা ক্যান্ডা বাচ্চি। কোরআনের উপরে আমি আসমু তো আসমু কি কইরা, আসমু তো আসমু কি কইরা, দশ হাজার আসমু কি কইরা, ঠিক আছে না? ম্যাথমেটিক্স এত কাঁচা না আপনি মনে করেন, সবাই খালি বুজুর ঘরে কাঁচাই মনে করে। দিয়া দেন না, একবার পড়া এক হাজার মায়েরে দেন, এক হাজার বাবারে দেন, এক হাজার অমুক রে দেন, এক হাজার তমুক রে দেন, দেন না? উচিত তো ছিল রমজান মাসটা পুরা এবাদতের জন্য লাগায় দেওয়া, আফসোস তো এখানেই লাগে। শুধু আমি আফসোস করতেছি না, মনে হয় আল্লাহ রসুল ও রওজায় আফসোস করে যে হায় আমার উম্মত, আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো, এক রমজান উম্মতকে উপহার আয়না দিলাম, হায় আমার উম্মত দেখি দোকানে বসা আছে। ও মেরে দোস্ত, করুণার সময় কামান নাই মরে গেছেন, বলেন কি এখানে করুণার সময় কয়জন কামাইছেন? দোলাই খাল কি খোলা ছিল লকডাউনে? আমরা মনে হয় উয়ারি দেখি নাই, বাসের বেড়া দিতে দিতে কি করছে? আপনি বলবেন লকডাউন আসিলে আপনি বাইরিলেন কেমনে, ঠিক না? কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়া বাঁধবে নাই? হ্যাঁ, লকডাউনে কামাইছেন কর্তিকা কি না খেয়ে মরে গেছেন? হ্যাঁ, ভালো খাওয়াইছে ঠিক না? এক মাস না কামাইলে মরে যাবেন না, হইতে পারে আর পরের মাসে এমন কামাই দিব, এমন কামাই দিব। আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি, আপনারা তাঁতি বাজার দিয়া যান না, দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়া থাকে। আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে রিক্সার থেকে কয় এরা কি বেচে, কিছুই তো দেখা যায় না।
কোনো কাস্টমারও তো নাই, এরা করেটা কি? মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুস্কি মুস্কি হাসি, আসলেও সত্য, আসলেও, কিন্তু আল্লাহ মাসে দুই একদিন এত দেয়, এরকম দেয় যে এক মাসেরটা হইয়া দুই মাসেরটা হইয়া তিন মাসেরটা হইয়া যায়। কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজিক, কি অপেক্ষার না? কাস্টমাররে ফোন করে আনেন, হ্যাঁ কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে, ভাই আপনার তিন ইমু, একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়া কইলো, ভাই আসলে তো নিতাম, কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয়, না ভাই রাখেন একটু দেখালই, ঠিক আছে না? কি মনটা ভাঙছে না ভাঙে নাই? হ্যাঁ মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো, এত টুকরা হইতো না, যত টুকরা মনটা হয়ে গেছে, ঠিক না? কি বুঝাইতে বললাম? এক ঘন্টা পরে আবার ঘুরে আইসে, ভাই মালটা কই? এখন আপনি একটা প্যাচ মারলেন, ভাই মালটা তো গেসেগা, ওই দামে তো দিতে পারবো না, মালটা তো গেসেগা, যদি নিতে চান ওরমই একটা আছে, কিন্তু আরো টাকা বেশি দিতে হবে, তো বেশি দিয়া নেয় না? নেয় না, হ্যাঁ ওরে বাইর করলো কে আবার আনলো কে? আপনি যদি এক মাস না কামান মরে যাবেন। হুম আরে যান, দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না, আসেন, আমরা এইবার অঙ্গীকার করি, কামাইলো সীমিত সময়, যে সকালে যাব জোহর পয়রা অফ, জোহরের পরের থেকে পুরাটা সময় আল্লাহকে দিয়া দিব, কি পারবেন? হ্যাঁ চেষ্টা করে দেখেন। আরে আমরা তো বরকত আনতেও জানি না যে বরকত আনতে হয় কেমনে, কি বলেন? হ্যাঁ খাল কাইটা কুমির আনতে জানি আমরা, কি খাল কাইটা কুমির আনতে জানি আমরা, কিন্তু বরকত কি খাল কাইটা, কোন খাল কাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না, অথচ আমাদের নবীজি আমাদেরকে শিখাইছিল যে বরকত কিভাবে আনতে হয়। প্রথম কোন দশ দিনই তো মিয়া রহমতের, প্রথম দশ দিনের রহমত যদি গাঁটটি ভরে নিয়ে নিলেন, রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে, খাইয়াও শেষ করতে পারবেন না, খাওয়াইয়াও শেষ করতে পারবেন না। দুনিয়ায় বহুত লোক আছে খাইয়াও শেষ করতে পারে না, খাওয়াইয়াও শেষ করতে পারে না, শুধু বরকতের কারণে। ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করব তো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অমা আলাইনা ইল্লাল বালাগ, বসেন, দুটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া। ভাই উঠা উঠি না করি, দোয়াই তো সর্বশেষ হইলো দোয়া, আল্লাহর পক্ষ থেকে সিন্নি, ওটা না নিয়ে চলে যাবেন কেমন দেখা যায়? Thank you.